चाय गरम, चाय गरम, दिल्ली वाली चाय, चाय गरम, गरम चाय, चाय गरम। अरे दूर कतक्षण थेके एक कप चा चाइछि, चा एकटुखानि चा पेलाम ना, एई ठंडाय ठीक जमे गेलाम पुरो एकदम। अरे दिच्छी दिच्छी दाड़ाओ, शुद्ध चा दिलेई तो हबे ना, एई जे आबार सान्डे स्पेशल एसे गेछे, सेटा जलेर तलाय भिजालाम, आर एई जे सेई दिल्ली वाली चाय, उफ भाल लागे ना। बक बक कम करे तो तुमि चा दाओ एकटु, उफ बाप रे बाप, बैग 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 करेई गेछे। अरे दाड़ाओ, सबाइके देखाते हबे ना बंधुदेर, नतुन चा पाताटा एनेछो दारुण खेते। देखि आर बार कोर्स करते होते हबे ना, तुमि बकते हबे ना, तो ताड़ाताड़ि दाओ। দিচ্ছি 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 বাবা, সকাল থেকে চায়ের জন্য এই নিয়ে ককা ফলো তার ঠিক নেই, একের পর এক করেই যাচ্ছি করেই যাচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর পুরানি দিল্লিওয়ালি মিঠাই চায়, দারুণ সুন্দর এই চা পাতাটা, তোমরা পারলে কিনো। আর এলাচ, এলাচের গন্ধে তো ভরপুর, তার মধ্যে আরও না জানি কী কী সব মেশানো আছে, আদাও আছে বোধ হয়, এটা দিয়ে চা বানালে যা দারুণ চা হচ্ছে না কি বলবো, সকালবেলা এক কাপ দুধ চা আর কি চাই। আর চা পাতাটা একটু ফোটাবে বা ঢাকা দিয়ে রাখবে, আর আমার কর্তা তো একেবারে খেপে গেছে চা চা করে, তাই তাড়াতাড়ি করে চাটা বানিয়ে ফেলি। দুধ জাল দিয়েছি, আর এই যে দুধ মিশিয়ে চা পাতাটার সাথে আমি তো খাই একটু চিনি দিয়ে, আর ও চিনি ছাড়া, তো এর মধ্যে আর একটু দুধ মনে হয় মেশাতে লাগবে। চাটা ফুটলে একটা অপূর্ব গন্ধ বেরোচ্ছে, আমাদের একটু চায়ের নেশা, বারবার অল্প অল্প করে চা খাই, আর চা পাতাটা না ভালো না হলে ঠিক জমে না। আগেও একটা আদা তুলসী দিয়ে কি একটা চা পাতা নিয়ে এসেছিল খেয়েছিলাম, কিন্তু এটা আরও সুন্দর। এটা এই দেখো তোমার ফোন এসছে, ফোন ধরো। তো ঠিক আছে, তোমাদেরও দেখালাম, একটু শেয়ার করলাম, তোমরা যারা যারা তোমাদের এলাকায় পাবে এই চা পাতাটা কিনে অবশ্যই খেও। আর আমার তো চা হয়ে গেছে, এবার ঢেলে ফেলবো। আর চিনিটা দেখাই, আমি খাই অর্গ্যানিক চিনি, এই যে এটা, এই চিনিটা কিন্তু একটু লালচে, তোমাদের আগেও বলেছিলাম অর্গ্যানিক চিনি, যেটা কোনো রকম কেমিক্যাল থাকে না, কেমিক্যাল ফ্রি। আর এই যে এটা কেমিক্যাল দেওয়া চিনি, এটা একদম ধপধপে সাদা রং, আর এটা দেখো অর্গ্যানিকটা একটু লালচে হয়। চিনি, তারপরে সর্ষের তেল, এগুলো একটু অর্গ্যানিক খাওয়া ভালো। আমি মশলাটাও চেষ্টা করি অর্গ্যানিক আনতে, একবার ময়দা এনেছিলাম কিন্তু ময়দার টেস্টটা ভালো না, সেই জন্য আমার বাড়ির লোক একেবারে ময়দাটা অর্গ্যানিক খেতে চায় না, কিন্তু এইগুলো অর্গ্যানিক আনার চেষ্টা করি। তাহলে এবার কর্তা চা চাইছে, চা ঢেলে ফেলি কর্তার জন্যে চিনি ছাড়া, আর আমারটা অল্প একটু চিনি দিয়ে। তবে কর্তা এক কাপ পুরোপুরি খায় যখনই চা খায়, আর আমি একটু অল্প খাই, মানে আমার হাফ কাপ খেতে ভালো লাগে, এক কাপ পুরো এত বড় কাপ আমার খাওয়া চলে না। হ্যাঁ, তো সেই ঢেলে ফেলেছি। আরে আর কতক্ষণ, বাপ রে বাপ, বকেই যাচ্ছে বকেই যাচ্ছে। দিচ্ছি দিচ্ছি, আর একটু দাঁড়াও না, ঢালছি চা, বাপরে কিচ্ছু দেখাতে দেয় না, ভিডিও বানাবো কি, কর্তার একেবারে তাড়ায়, ছুটির দিন, আমার একেবারে সারা দিন এই তাড়ায় তাড়ায় কেটে যায় বুঝেছ। এরপর আবার রান্না বাড়ি আছে, দেখাতে হবে তোমাদের সানডে স্পেশাল। তো আপাতত চা খাওয়া যাক, তোমরাও এক কাপ করে এরকম গরম গরম চা খাও, তারপরে আবার আসছি নতুন ব্লগ নিয়ে, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা, জমিয়ে দেখতে থাকো ফেসবুক, আর ফলো করো GHS, গল্প হলেও সত্যি, সাথে আছি, তোমরাও পাশে থেকো, নমস্কার।